ছোটু কি করছিস এখনো? ফোনটা বন্ধ কর না এবার, ক্যান্ডি ক্রাশ খেলা বন্ধ কর এখন। ওনলি 5 মিনিট দিদি, ওনলি 5 মিনিট। দেখ মাত্র 11টা বাজে। আরে কাল সানডে তো, মা বলেছে আমি 11:30টা অবধি খেলতে পারবো আজকে। হ্যাঁ মা তো তা বলবে, মায়ের তো এখন খুশি খুশি। হ্যাঁ দিদি, মা আজকাল কি একটা হয়েছে জানিস, আমাকে এসে থেকে একবারও বকলো না, একবারও বলেনি ছোট রিয়া গুড বয়, আমার রাতে নিজে থেকে ডেকে খাইয়ে দিল। হ্যাঁ এখন তো কত কি না করবে, তোকে লাই দেবে, আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, নাচবে হাসবে গাইবে। এই কেন কেন রে, মা বিয়ে করতে চলেছে। বিয়ে কি করছে? উফ ফোনটাকে রাখ না, রোমুকে আমি বললাম তুই মনস্থির করেই ফেলেছিস, তোর তো একা একা আর কতদিন থাকবে, ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, বিয়েটা এবার করেই ফেল। দেখিনি কোনোদিনও, বাট কথা অনেক শুনেছি। তাতে বিয়ে আটকায় নাকি, কালিক বলে আমরা মামা বলে ডাকি। আমি তো তেমন ওদের কিছু বলিনি, কিন্তু মনে হচ্ছে বড় কিছু আন্দাজ করেছে, ও মনে হয় পছন্দ করেছে ব্যাপারটা। যাই হোক দেখেছো তো বলেছিলাম না চলে আসবে। My goodness, আবির মামা বাড়িতে এসেছিল। ৩৬ বছরের মা যে কি করে সব করে, আমার তো মাথায় আসে না। জানি না, অনেক রাত হলো, লাইটটা নেভা চোখে লাগছে, ঘুমো এবার। দিদি, 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 দিদি
কোথাকার কেনা কে ফ্যামিলিতে এসে জুড়ে বসছে তার জন্য এবার তোরা তো মাথা চাচা তো দুজনে উফ আমাদের কথা ভাবছি আসলে মায়ের বিয়ের পর কি হবে রে আমাদের কোথায় থাকবো কোথায় আবার থাকবো এখানেই থাকবো যেমন আছি দেখবি না তখন মা হয়তো বললো যে তোরা এখানে দিদার সাথে খা আমি না হয় রোজ একদিন করে এসে তোদের দেখে যাবো কিছু ইম্পসিবল নয় মা থাকতেই পারবে না আমাদের ছেলে সেখানে আমি তুই মা আবির মামা সবাই থাকবো দিদা এখানে একা থাক আমরা রোজ একবার করে দেখা করে যাবো দিদাকে ছেড়ে চলে যাবি একা কষ্ট হবে না তোর দেখে কি আর সব বোঝা যায় রে
এখন দেখ না, আজকে যদি আমি পিয়ালি আন্টির বাড়িতে থাকতাম তাহলে একই রকম আদর পেতাম নাকি? হ্যাঁ, প্রথম প্রথম হয়তো খুব আদর যত্ন করতো, খুব ভালো ট্রিট করতো আমাকে, কিন্তু গাবলু আসার পরেও কি ট্রিটমেন্টটা সেম থাকতো? সেরকমই মায়ের ফ্যামিলিতে যখন একটা গাবলু চলে আসবে তখন দেখবি আমরা আর সেম অ্যাটেনশন বা কেয়ার পাচ্ছি না, তখন হয়তো সেই হাফ ব্রাদার বা হাফ সিস্টারকে নিয়েই সবাই মেতে উঠেছে, ওদেরকে নিয়েই একটা প্রবলেম ক্রিয়েট হলো আর আমাদেরকে একা ছেড়ে দিল। হাফ কেন রে, ফুল না কেন? What an idiot you are! Baba alada hole brother ba sister full hoy na, half hi thake. Na na, ei amar erokom half brother half sister chai na. Tor chawa na chawa ki eshe jay? Ma ki kono dino toke ba amake priority rekhe kichu koreche? Dekh choto, jokhon tu ajke rate bhoy pash ba baje shopno dekhish tokhon shobtheke age uthe chute maer kache giye ghumash. Maer biyer por ki ar tu seta korte parbi? Are এই কথাটা কি মা খেয়াল রেখেছে? রাখেনি বল? অবভিয়াসলি রাখেনি, মা তো নিজের বিয়ে নিয়ে মাতছে। দিদি, আমার বড় ভয় করছে জানিস? ছোট তুই না, একদম বোকা বোকা করবি না বুঝেছিস, স্টেডি হ, স্টেডি, যতই ভয় লাগুক ভয়টাকে গিলে ফেল, বড়রা যেন একদম টের না পায় যে তুই এত নার্ভাস। আরে যেখানেই থাকবি যেভাবেই থাকবি খাবি দাবি স্কুল যাবি, এনজয় ইওর লাইফ ইয়ার, নর্মাল থাকার চেষ্টা কর, নর্মাল থাকতে না পারলে নর্মাল থাকার অ্যাক্টিংটা করে যা বড়দের মতন, বুঝলি? পারবো রে দিদি। পারতেই হবে রে ছোট, এই পাড়াটার নাম বোধ হয় ম্যাচিওরিটি। এখন ঘুমা দিদি। তোর একটা বয়ফ্রেন্ড হয়েছে বল? বড্ড পেকেছিস তো তুই, ঘুমো চুপচাপ। কখনো মিট করেছিস? না রে, কালকে ফসে। ডেট মানে তো তারিখ। ওফ ছোট, ছোট বাচ্চারা বুঝবে না, ঘুমো এখন চুপচাপ। গুড নাইট। গুড নাইট।